अस्सलाम वालेकुम क्रिएटिव एकेडमी रंगपुर এর লাইভ ক্লাসে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ ফরাদ হোসেন প্রথম শ্রেণী বাংলা ইংরেজি গণিত এসডব্লিউটি হাজির হয়েছি তো তোমাদের প্রথম দিকের গণিত বইয়ের প্রথম দিকে যে অঙ্কগুলো আছে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো মোটামুটি সোজা অঙ্ক তোমরা পারো কিন্তু শেষ দিকে যেমন লাইনের অঙ্ক টাকার অঙ্ক এই অঙ্কগুলোতে তোমাদের একটু ঝামেলা হয় যেগুলোতে আর কি লাইভ ক্লাস না নিলেই সম্ভব নয় অঙ্কগুলো বোঝানো পাশাপাশি আমি তো এসডব্লিউতে করেই দিয়েছি প্লাস আমি এখানেও দেখিয়ে দিচ্ছি তো লাইনের অঙ্ক বুঝতে হলে প্রথমে আগে আমাদেরকে এই পাঁচটা নামের উপর লক্ষ্য করতে হবে এটা হচ্ছে করিম রহিম আকাশ মিনা আর হচ্ছে রাজু এখানে আমরা দেখতেছি এখানে কয়টা নাম আছে পাঁচটা নাম আছে এখন আমি যদি বলি যে আকাশ আকাশ সামন থেকে এক দুই তিন তাহলে আকাশ সামন থেকে কত তৃতীয় তাহলে তৃতীয় মানে কতজন তিনজন এরপর আমি যদি বলি যে আকাশ পিছন থেকে তৃতীয় তার মানে কি এক দুই তিন আকাশ কি পিছন থেকেও তৃতীয় তাহলে তৃতীয় তৃতীয় মানে তিন এখন আমরা জানি লাইনের অঙ্ক সবসময় যোগের অঙ্ক তাহলে লাইনের অঙ্ক যদি যোগের অঙ্ক হয় তাহলে তিন আর তিন যদি আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি ছয় পাচ্ছি এখন আমাকে বলো এখানে কি ছয় জনের নাম দেওয়া আছে এখানে ছয় জনের নাম দেওয়া নেই তাহলে অঙ্কটা আমাদের কি ঠিক হয়েছে না ভুল হয়েছে অবশ্যই ভুল হয়েছে কেন ভুল হলো কারণ এই আকাশ নামটা আমরা দুইবার গণনা করছি অর্থাৎ লাইনের অঙ্কে নামগুলো এমন ভাবে দেয়া থাকে যে আমরা একটা নামকে দুইবার গণনা করব কিন্তু একটা নামকে যদি দুইবার গণনা করি তাহলে কিন্তু আমাদের পুরো অঙ্কই কি যাবে ভুল যাবে তাহলে আকাশকে একবার গণনা করার পর পরের বার কিন্তু আর গণনা করা যাবে না তার মানে ওই যে পরের বার বলছে যে পিছন থেকে তৃতীয় তখন এখানে তৃতীয় জায়গায় আকাশকে বাদ দিতে হবে তাহলে আকাশকে বাদ দিয়ে এখানে কতজন দিতে হবে দুই জন আর তিন আর দুই যোগ করে কত হবে পাঁচ জন কতজন হবে পাঁচ জন তো এই ছিল হচ্ছে যে একজনকে দুইবার গণনা করা যাবে না এখন আমরা অঙ্কে চলে আসতেছি তো তোমরা যদি প্রথম শ্রেণীর আশি পৃষ্ঠায় চলে যাও তাহলে আশি পৃষ্ঠার উপরে দুটো অঙ্ক আছে একটা হচ্ছে সবিতার অঙ্ক আর একটা রাজুর অঙ্ক তাহলে তোমরা মনে রাখবা লাইনের অঙ্কে সবসময় একটা করে নাম দেওয়া থাকে সেই নামটা আগে তুলে নিতে হবে এই নামের সাথে লিখতে হবে সহ যেমন সবিতার অঙ্কে লিখতে হবে সবিতা সহ রাজুর অঙ্কে লিখতে হবে রাজু সহ সবিতার অঙ্কে সবিতা সহ রাজুর অঙ্কে রাজু সহ এরপরে বলছে যে সবিতা সামন থেকে দ্বিতীয় তাহলে সামন থেকে মানে সামনে আছে তাহলে সামনে আছে দ্বিতীয় মানে কতজন দুইজন এই যে লিখলাম দুইজন ঠিক তেমনি রাজু সামন থেকে তৃতীয় তার মানে কি রাজু সহ সামনে আছে তৃতীয় মানে কতজন তিনজন তাহলে এখানে লিখতে হবে তিনজন এরপর সবিতা বরাবর লিখতে হবে তার পিছনে আরো আছে কেন আরো আছে লিখলাম কারণ অঙ্কের মধ্যে দেয়াই আছে যে এবং তার পিছনে আরো পাঁচজন শিশু আছে যেহেতু অঙ্কের মধ্যে আরো লেখা আছে সেহেতু আমরা এখানে আরো লিখব আর রাজুর অঙ্কে কিন্তু আরো লেখা নেই রাজুর অঙ্কে বলছে যে এবং পিছন থেকে পঞ্চম তাহলে পিছন থেকে পঞ্চম মানে কি তার পিছনে আছে তার পিছনে আছে এখন কথা হচ্ছে যে এই দুইটা লাইনের অঙ্কের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে এই অঙ্কের মধ্যে আরো দেয়া আছে আর এই অঙ্কের মধ্যে আরো দেয়া নাই যখন এই আকাশকে বলছিল যে আকাশ সামন থেকে তৃতীয় এবং পিছন থেকে তৃতীয় লাইনে কতজন শিশু আছে এই আকাশকে যখন বলছিল তখন কি কোনো জায়গায় আরো ব্যবহার করা হয়েছিল না ঠিক তেমনি রাজুর অঙ্কটা রাজুর অঙ্কে প্রথম থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম তাহলে প্রথম থেকে তৃতীয় এবং পিছন থেকে যদি পঞ্চম হয় রাজুর অঙ্কটায় তাহলে রাজুকে কি এখানে দুইবার গণনা করা হচ্ছে না তাহলে রাজুকে এখানে দুইবার গণনা করা যাবে না তাহলে প্রথমে রাজু সহ তার মানে প্রথমে তিনজনে তো রাজু আছে পরের পাঁচজনেও কিন্তু রাজু আছে তাহলে এখানে পাঁচের জায়গায় এক কমায় লিখতে হবে কতজন চার জন তাহলে তিন আর চার কত হবে সাত জন এরপরে যদি আমি সবিতার অঙ্কের দিকে তাকাই
আমার পিছনে আরো পাঁচজন আছে, তার মানে কি ওই পাঁচজনের মধ্যে আমি আছি? অবশ্যই আমি নেই। যদি তোমাকে বলা হয় যে তোমার আরো পাঁচটা কলা আছে, তার মানে কি পাঁচটা কলার মধ্যে তুমি একটা অথবা দুইটা কলাকে খেয়ে খাইতে পারছো? খাইতে পারো নাই। ঠিক তেমনি এখানে বলছে ছবিটার পিছনে আরো পাঁচজন শিশু আছে। তাহলে আরো যখন বললো তখন কি এখানে ছবিটা আছে নাই এখানে? তাহলে পাঁচ পাশে লিখতে হবে। মূল কথা হচ্ছে যে যেই অঙ্কের মধ্যে আরো লেখা থাকবে সেই অঙ্কে কোনো কিছু কমানোর দরকার নাই, কিন্তু যেই অঙ্কে আরো লেখা থাকবে না সেই অঙ্কে অবশ্যই এক কমাতে হবে। কেন এক কমাতে হবে? কারণ ওইখানে একজনকে দুইবার গণনা করা আছে, একজনকে দুইবার গণনা করা আছে। এরপর লাইনের অঙ্ক সবসময় যোগের অঙ্ক যোগ করে দিয়ে শেষে যেটা চাইছে সেটাই লিখে দিবা। কি চাইছে? যে লাইনে কতজন শিশু আছে, লাইনে শিশু আছে সাতজন, অতএব লাইনে সাতজন শিশু আছে। আর এখানেও লাইনে শিশু আছে সাতজন, অতএব লাইনে সাতজন শিশু আছে। আশা করি তোমরা লাইনের অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখন আমরা চলে আসবো কথার অঙ্কে। কথার অঙ্কটা যদি আমরা একটু ভালো মতো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারি কি বলছে, এক দুই ও পাঁচ টাকা ব্যবহার করে দশ টাকা মিল করো। তার মানে আমাকে দশ টাকা মিল করতে হবে, কিন্তু দশ টাকা মিল করতে হলে শুধুমাত্র পাঁচ টাকার দুইটা নোট মিললে হবে না, আমাকে এক টাকাও নিতে হবে, দুই টাকাও নিতে হবে, পাঁচ টাকাও নিতে হবে। এই তিনটা নোট নিয়ে আমাকে দশ টাকা মিল করতে হবে। তাহলে অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে যখনই টাকার অঙ্ক গুলো আসবে তখন আমি ঠিক যেভাবে লিখতেছি তোমাদেরকে সেম এইভাবে লিখতে হবে। তাহলে এখন থেকে তোমরা নিয়মটা বুঝে নাও। তাহলে প্রথমে আমি লিখব পাঁচ টাকার একটা নোট, পাঁচ টাকার একটি নোট। তাহলে এটাকে আমাকে লিখতে হবে যে পাঁচ টাকার একটি নোট। তাহলে পাঁচ টাকার একটি নোট লেখার পরে এখানে আমাকে ব্র্যাকেট দিতে হবে। এরপরে টাকা হচ্ছে পাঁচ, তাহলে পাঁচ টাকা আগে, তারপর গুণন এক, এখানে লিখতে হবে টাকা। তাহলে কত হবে? সমান পাঁচ টাকা। এরপরে পাঁচ টাকার কাজ তো আমার শেষ, এখন আমি দুই টাকা নিব। তাহলে দুই টাকার আমি কয়টা নোট নিব? আমার পাঁচ টাকা অলরেডি হয়ে গেছে। তাহলে দুই টাকার যদি আমি দুইটা নোট নিই তাহলে আমার কত টাকা হবে? দুই টাকার দুইটি নোট। তাহলে কত হবে? দুই গুণন এক টাকা সমান, এই পাঁচ বরাবর লিখতে হবে, সরি দুই গুণন দুই টাকা। তাহলে এই পাঁচ বরাবর লিখতে হবে দুই দুগুণ চার টাকা। এরপরে আমরা এক টাকার নোট নিব, এক টাকার একটি নোট, এক গুণন এক টাকা সমান এক টাকা। দেখো তোমরা একটু লক্ষ্য করে দেখো যে পাঁচ টাকার একটি নোট প্রথমে নিয়েছি, তাহলে পাঁচ টাকা হয়ে গেল। এরপর দুই টাকার দুইটা নোট নিয়েছি, তাহলে দুই দুগুণ চার, তাহলে চার টাকা হয়ে গেল। তাহলে পাঁচ আর চার কত? নয় টাকা। আর আমাদের লাগে এক টাকা, তাহলে এক টাকার একটি নোট নিছি, তারপরে আমরা কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে পাঁচ চার নয় আর এক দশ, দশের সময় বরাবর এখানে হচ্ছে এক।